হ্যালো হ্যালো জি স্যার বলেন। কি ফোন ধরে কথা বলছো না কিছুর জন্য তুমি? স্যার নেটের প্রবলেম ছিল মনে হয়, আমি বলছি। হ্যালো হ্যাঁ, কোথায় তুমি? স্যার আমি একটু বাইরে। বাইরে কোথায়? কিভাবে কথা বলতেছেন কেন আপনি? কিভাবে কথা বলছি আমি? হ্যাঁ বিয়ান্দব কথা কেন স্যার, আমার আশেপাশে না অনেক মানুষ, আমি ফ্রি হয়ে আপনার সাথে একটু পরে কথা বলি। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই কথা বলবা তুমি আমার সাথে? মহা ঝামেলায় পড়লাম তো। কি বললে তুমি? না স্যার, মানে আমি একটু একটা বাইকের কাজে আসছিলাম এই জন্য। কি বাইকের কি কাজ করাতে গেছো তুমি দেখি বলো তো শুনি। আপনাকে বললে আপনি বুঝবেন কিছু যে জিজ্ঞেস করতেছেন। হ্যাঁ বিয়ান্দব কথা কেন, হ্যাঁ বুঝবো না মানে। আর তোমার বলতে সমস্যাটা কি যে তুমি কোথায় বুঝলাম না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে শুনেন, আমি ই মোটো বাজারে। কি? কিসের বাজার? ই মোটো বাজার। আচ্ছা যেখানেই হোক, এই তাহলে তুমি আসার সময় আমার জন্য দুইটা ঢেঁড়স আর চারটা লেবু আনতে পারবে? বাজারেই তো আছো, নিয়ে আসো না। স্যার এটা কোনো কাঁচা বাজার না, হ্যাঁ এটা হচ্ছে ই মোটো বাজার, এখানে বাইকের প্রিমিয়াম পার্টসগুলো পাওয়া যায়। কি সি সি বলতেছেন কিছুর জন্য? এর ভিতরে স্পন্সরশিপ ঢুকানো লাগবে তোমার। লজ্জা সরম নাই এখানে? আমি ঢুকাচ্ছি না আপনি? তোমার লজ্জা করে না এরকম প্রমোশন করে বেড়া নির্লজ্জ বিহা কোথা খান? আজব মানুষ তো আপনি, নিজেই ফোন দিয়ে খামাখা। আচ্ছা আপনি ফোন দিয়েছেন কেন একটু বলেন তো। এই তুমি বললে না তোমার আশেপাশে অনেক মানুষ? হ্যাঁ। তাহলে এতক্ষণ কথা বলছো কি করে তুমি? তোমার চিটার কোথা খান? মহা যন্ত্রণা তো স্যার, আমি এখন না রাখলাম, আমি পরে আপনাকে বের হয়ে এখান থেকে কল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট এক মিনিট। আচ্ছা বলেন। হ্যাঁ তোমার আশেপাশে তো অনেক মানুষ আছে তাই না? হ্যাঁ বললামই তো। হ্যাঁ তা ওরা কি জানে যে তুমি এরকম ক্যারেক্টারলেস? কি বলছে, ওরা কি জানে যে তুমি এরকম ক্যারেক্টারলেস একটা ছেলে? কি সব আবল তাবল কথাবার্তা বলতেছেন আপনি, ক্যারেক্টারলেস মানে? অত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ মিথ্যে কথা বলছি মনে হচ্ছে আমি? হ্যাঁ মানুষ তোমাকে চেনে টাকলা ক্যারেক্টারে, অথচ তুমি এই নিজের ক্যারেক্টারে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছ, তা ক্যারেক্টারলেস না তো কি তুমি? আমার মুখে মুখে তর্ক করছো। আচ্ছা সেটা তো, হ্যাঁ সেটা তো কি এখন বলো না দেখি। হ্যাঁ কি বলবা দেখি শুনি বলো। কিছুই বলার নেই, মানে আপনার সঙ্গে কথা বলার আসলে কোনো মানেই হয় না। তা বলছো কিসের জন্য তুমি কথা আমার সাথে? হ্যাঁ সময় নষ্ট করার জন্য মানে উঠে পড়ে লাগাতে ছেলে না, অনলাইন ক্লাসে ভিডিও এডিট না করে উনি আমার সঙ্গে কথা বলি সময় নষ্ট করছে গাদা কথা। আরে কি লোকে স্যার, আমি রাখলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো হ্যালো, দেখি তো কাটিয়ে দিচ্ছে, দাঁড়া আবার ফোন দেবো।